আমরা ইতিপূর্বে আমরা আপনাদেরকে অনেকবার বলেছি যে বাজারে মিনিগেট বলে কোনো ধান নাই, যা আইনটা যেন আমরা যেমন এটা হয়েছে সে আইনের প্রতিফলনের জন্য যেমন বিধিমালা আছে, কিন্তু এটা কৃষি বিপণন আইনেও কিন্তু রয়েছে। এবং এই কৃষি বিপণন আইনে আমাদের আজকে যে সিদ্ধান্ত সেটা হলো ওনারা আমাদেরকে বিশ তারিখের মধ্যে আউশ আমন এবং বোরো সিজনে কোন কোন ধানের কোন 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 ব্যাটারি চলে যায়, কোন কোন রাখেন তো না হয় না, কোন কোন ধানের জাত মানে উৎপাদন হয় সে ধানের জাতের ধানের নমুনা এবং সেই ধান থেকে যে যে চাউলটা উৎপাদন হয় সে চাউলের নমুনা এই দুইটা, এবং কোন কোন অঞ্চলে কোন কোন ধান উৎপাদন হয় সেই সেটা সহ, এবং এটা যৌক্তিক মূল্য সহ ওনারা আমাদেরকে 20 দিনের মধ্যে ধান চাউল প্লাস অন্যান্য সবজি বা যেগুলো উৎপাদন হয় এরিয়া অনুসারে ওনারা আমাদেরকে দেবেন, এবং সেই সূত্র ধরেই আমরা বাজারের মনিটরিংগুলো আরো জোরদার করব যাতে ভোক্তা পর্যায়ে যেন ভোক্তাদেরকে ঠকাতে না পারে। মূলত ওই কৃষি পণ্যের বা কৃষিজাত দ্রব্যের যে মূল্য নির্ধারণ এবং ভোক্তারা যেন না ঠকে তার জন্য ভোক্তা অধিকার রয়েছেন, আমরা ওই যৌক্তিক মূল্যটা হইলে আমরা খুচরা বাজারে আমরা মনিটরিংটা ভালো করতে পারব। এবং সেই হিসাবে আমরা মিলারদেরকে আমরা ইতিমধ্যেই নির্দেশনা দিয়েছি, আরও এটা কঠোরভাবে নির্দেশনা দিয়ে আমরা সেই ধানের জাতের কোন জাতের চাউল উৎপাদন হচ্ছে সে বস্তার গায়ে তাদের মিল গেটের যে উৎপাদন মূল্য সেটাও লেখা থাকতে হবে, এবং এটা উৎপাদনের ডেট এবং মিল গেটের মূল্য নির্ধারণ করে বাজারজাত করতে হবে। আমরা 20 দিনের মধ্যে সেই যৌক্তিক 20 তারিখের মধ্যে সেই ওনাদের যৌক্তিক জাত এবং মূল্যটা পেলে আমরা সেটা অতি সত্বর আমরা এটা বাস্তবায়ন করব। আমরা মাঠে আছি এবং এটা বাজার যেন কন্ট্রোলে থাকে, এবং সকল জিনিসের দ্রব্য মূল্য মাননীয় প্রধানমন্ত্রী যেটা নির্দেশনা যে আমাদের নির্বাচনী ইস্তারেও আছে দ্রব্যমূল্য মানুষের ভোক্তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসা, সেই লক্ষ্যে আমরা প্রথম দিন থেকে কাজ শুরু করেছি এবং কাজ আমরা করে যাব। আমরা যে যেখানেই আছি সেখান থেকে আমরা কাজ করে যাব। সাংবাদিক বন্ধুরাও আমাদেরকে যথেষ্ট সহায়তা করছেন, আরও সহায়তা করবেন এই আশাবাদ ব্যক্ত করছি।